শেষ বছরে অন্যায্য দাবি আদায় হবে না, জানালেন প্রধানমন্ত্রী শিক্ষায় আধুনিকতা ও প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পরামর্শ। নির্মাণ শেষে উদ্বোধনের অপেক্ষায় কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতু, রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুত হবে কুড়িগ্রাম ও রংপুরের। এবং চট্টগ্রাম টেস্ট ড্র করল স্বাগতিক বাংলাদেশ, দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মমিনুল। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের বছর হলেও চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না, নীতিমালার আলোকেই সব কিছু হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নেরও তাগিদ দেন তিনি। রুহুল আমিন তোমাহিনের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের নিয়ে শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যক্ষদের পাশাপাশি দেশের বরেণ্য শিক্ষাবিদরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দেশের সাতটি জাতীয় বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি শিক্ষকদের প্রথম জাতীয়করণ করেন। শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করার তাগাদা দিয়ে প্রধানমন্ত্রী নতুন বিষয় অন্তর্ভুক্ত করার কথা জানান। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের আধুনিক হওয়ার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। অনেক সময় আমাদের অনেকে বলেন, শিক্ষা মানসম্মত হচ্ছে না, মানটা কিভাবে নির্ধারণ করবেন? কারণ শিক্ষার মান উন্নয়ন এটা একটা ধারাবাহিক বিষয়। আজকে যেটা আপনার মনে হবে যে আধুনিক, কালকে কিন্তু আগামীতে ওটা পুরনো হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে, সময়ের চাহিদার সাথে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধু পরবর্তী সময়ে শিক্ষা পিছিয়ে পড়া খাত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ভরসা রাখার কথা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে বঞ্চিত করে না, করবেও না। আর কোথায় কোনটা সরকারি করতে হবে আর করতে হবে না, কোন নীতিমালা ভিত্তিতে হবে, সেটাও তো একটা নীতিমালার ভিত্তিতে হবে। এটুকু ভরসা রাখতে হবে যে আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে কাউকে বঞ্চিত করে নাই, বঞ্চিত করবে না। সাথে সাথে এটুকু আমি বলবো যে চাপ দিয়ে কিন্তু কেউ কিছু আদায় করতে পারবে না। কেউ যদি মনে করেন যে সরকার এটা শেষ বছর, কাজী এমনি দাবি করলেই আমরা সব শুনে ফেলবো, আমি কিন্তু ক্ষমতার পরোয়া করি না, এটা আমি বলে দিচ্ছি। দশম জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি দলের তৎপরতা মনে করে তিনি বলেন, অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারে না। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা কিছুই দিতে পারে না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। মাজার জিয়ারতের উদ্দেশ্যে কাল সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে মাজার জিয়ারত ছাড়া কোনো জনসভা করবেন না বলে জানান তারা। বিএনপির জেলা সভাপতি আবুল কাহের শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা খালেদা জিয়ার সফর উপলক্ষে মাইকিং করার অনুমতি না দেওয়ায় স্থানীয় প্রশাসনের সমালোচনা করেন। পরে বেগম জিয়ার সফর উপলক্ষে লিফলেট বিতরণ করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এমন হুঁশিয়ারি জানান। এ সময় আওয়ামী লীগের আরেক নেতা মাহবুবুল আলম হানিব বলেন, 8 ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীরাও রাজপথে থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাতুর রহমান। রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের বর্ধিত সভা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 8 ফেব্রুয়ারি যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া আছে। ওই রাজ্য বিশৃঙ্খলা যদি কেউ করে, এদেশের জনগণই তার ব্যবস্থা নেবে। আমরা সর্বধরনের নৈরাজ্য
প্রতিহত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, 8 ফেব্রুয়ারি বিশৃঙ্খলার চেষ্টা করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে থাকবেন। আপনাদের উদ্বেগ, আপনাদের কথাবার্তাই জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে যে আসলেই বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করে খেয়েছেন বলেই আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না ভয়ে এই সমস্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বলেন, কাউকে সুবিধা দিতে সংবিধানের ব্যত্যয় ঘটানো যাবে না। এই দাবি দেওয়া যায় ঠিক না কেন, বেগম খালেদা জিয়া গতকাল কিন্তু বলেননি যে আমি নির্বাচন বর্জন করব। এই জন্য আপনাকে ধন্যবাদ, শেষ পর্যন্ত আপনারা নির্বাচনে আসবেন সেই জন্য প্রস্তুতি নিন, আপনি সরকারকে দোষারোপ করার কোনো কিছু নাই। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আন্দোলনের হুমকি ধামকি দিয়ে দুর্নীতির মামলা থেকে রেহাই পাবে না বিএনপি নেত্রী। সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে এক অনুষ্ঠানে তিনি বলেন, দরকষাকষি করে আগামী নির্বাচন বন্ধ করা যাবে না, যথাসময়ে নির্বাচন হবে। বেগম জিয়ার রায় নিয়ে সহিংসতার চেষ্টা হলে সরকার তা কঠোরভাবে দমন করবে বলেও জানান হাসানুল হক ইনু। আন্দোলনের হুমকি ধামকি দিয়ে অথবা নির্বাচনেরকে কেন্দ্র করে দরকষাকষি করে মামলার কাজ বন্ধ হবে না, মামলা থেকে রেহাইও পাবেন না উনি। মরণনেশা ইয়াবা সামাজিক, পারিবারিক কিংবা মানসিকভাবে যে কোনো মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, ইয়াবা আসক্ত হলে সুস্থ স্বাভাবিক মানুষই একসময় হিংস্র হয়ে ওঠেন। সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কিংবা পেশাজীবী ইয়াবার নেশার পথে বসাতে পারে যে কাউকেই। চিকিৎসকরা জানান, ইয়াবায় আসক্তদের আয়ু কমে যায়, মরণঘাতী রোগ বাসা বাঁধে শরীরে। দেশে মাদকের বিস্তার ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নিহার নন্দী। রাজধানীর পরিবাগে বিলাসবহুল দিগন্ত টাওয়ার, 2700 স্কোয়ার ফিটের এক একটি বাসা ভাড়া নিতে মাসে গুনতে হয় লাখ টাকা। ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো। এমনই এক সুরক্ষিত ভবনে গত বছর জুলাই মাসে ঘটে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা। টাওয়ারের 3x3A নম্বর ফ্ল্যাটে ধর্ষণের পর গৃহকর্মীকে সাততলা থেকে ফেলে দেয় নেশাগ্রস্ত ফ্ল্যাট মালিক সালেহ আহমেদ। সাততলা থেকে ফেলে দেওয়া ওই গৃহকর্মীকে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় রাজধানীর মধুবাগ বস্তি এলাকায়। ওই বাসায় 15 দিন কাজের দুঃসহ অভিজ্ঞতার কথা বলেন তিনি। প্রথম আতর দিয়ে বাড়ি মারছে, থাপড় মারছে, পরে এই আতর দিয়ে ওই ল্যাংরা বেটির ওই যে পাও ভেঙে গেছে আগে, ওই বেটির পাও দিয়ে বাড়ি দিচ্ছে। প্রচন্ড পিঠান পিঠ হইলো আমাগো, চিকটেই যে কেউ শোনে না। আই একটা লাথি মারলো আমার, মানে মাগো কই চিক করে মারছে, ওই পর্যন্ত ওই শেষ আমি। তারপরে আমার মানে চুল আর মাজা ধরে ফিক্কে দিয়ে ফালাই দিল। উনি মহিলা সাজে, ওই সব দৃশ্য তো আমার জীবনেও দেখিনি। আলগা চুল লাগায়, লিপস্টিক পরে, জুতা পরে, মেয়েদের ওই যে ডিস্কো ডিস্কো নাচে না ওই ড্রেস পরে। ইয়াবা আসক্ত অভিযুক্ত সালেহ টেলিফোনে অকপটে স্বীকার করলেন সেদিনের কথা। না না, বস ইয়াবা আসক্ত আসলে আজকে সরি, এখন ইয়াবার নেশা যে প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর জীবন ধ্বংস করে দিতে পারে তার উদাহরণ হয়তো এই ব্যবসায়ী। রাজধানীর ওয়ারির র্যাঙ্কিং স্ট্রিটের বাসিন্দা প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী এলাকায় হাজি হিসেবে পরিচিত ছিলেন। ইয়াবা আসক্ত হওয়ার পর অর্থ, ব্যবসা, সম্মান একে একে সব হারিয়ে পথে বসা দশা তার। সব শেষ ইয়াবার ব্যবসা করতে গিয়ে 20,000 ইয়াবা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েন তিনি। আমার খাওয়ার জন্য 2-4টা 10টা 20টা দিত, কোত্থেকে আনে, গেম নে, কী ব্যবসা এটা অ্যাকচুয়ালি ওরা জানে। আপনি জিজ্ঞেস করবেন এলাকায় আমি এই মাদকের বিরুদ্ধে। ধুলাই খেলে গাড়ি ব্যবসা করতাম, এখন ব্যবসায় লস লুস খায় কিছু নাই, বাড়ি ভাড়া আছে কিছু, বাড়ি ভাড়াতে চলে। ইয়াবা সেবনে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, নিয়মিত ইয়াবা সেবনে মানুষের আয়ু কমে যায়, একটা রক্তচাপ বেড়ে যাবে, খেতে যেহেতু পারবে না তার দীর্ঘমেয়াদী কনস্টিপেশন হবে, অন্ত্রনালীর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, 3 নম্বর তার দৃষ্টিশক্তির একটা তারতম্য হবে, এবং 4 নম্বর হলো শরীরে তাপমাত্রা কন্ট্রোলের ব্যবস্থা থাকবে না, 5 নম্বর মাংসপেশির মধ্যে একটা আড়ষ্টতা আসবে, এবং 6 নম্বর হচ্ছে তার কিডনির বৈকল্য হবে, এবং মানসিকভাবে সে দিনে দিনে বিপর্যস্ত হবে।
মরণ নেশা ইয়াবার বিস্তার রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পক্ষকেই আরো সচেতন হওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতু, যা চালু হলে বঙ্গ সোনাহাট স্থলবন্দর সহ চার থানার লাখ লাখ মানুষের যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা। রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুত হবে কুড়িগ্রাম ও রংপুরের। এদিকে উদ্বোধনের আগেই এর উপর দিয়ে চলাচল শুরু হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইজারাদাররা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। 2012 সালের 20 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তি স্থাপন করেন। 2014-24 এপ্রিল কাজ শুরুর পর কয়েক দফা সময় বাড়িয়ে অবশেষে 2017 ডিসেম্বরে কাজ শেষ হয়। এলজিডির প্রায় 192 কোটি টাকা ব্যয়ে নির্মিত 950 মিটার দীর্ঘ ও 32 মিটার প্রস্থের সেতু উদ্বোধন হলে পরিবর্তন আসবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায়। মনগড়ের ব্যস্ত ঘুরি গেলে 40-50 কিলো রাস্তা ঘুরি যেতে হয়। বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করতেছে, তা আমরা আশা করি প্রধানমন্ত্রী মহোদয় তাড়াতাড়ি এসে ব্রিজটা উন্মুক্ত করে যাক। দীর্ঘদিনের প্রত্যাশিত এই ব্রিজের উপর দিয়ে প্রায় 10 লক্ষ লোক উপকৃত হবে। এদিকে উদ্বোধনের আগে পরীক্ষামূলক চলাচলে টাকা লেনদেন হচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদাররা। উদ্বোধন করার আগে ব্রিজ চালু হয়ে গেছে, এখন আমরা যে ঘাটের লোক আছি, ঘাটের কর্তৃপক্ষ আছি, প্রতিদিন 20-25 হাজার টাকা লস দিয়েছে। 20 টাকা নাই, 10 টাকা নাই, 50 টাকা নাই, যার কাছে যেমন পায় সেই রকম টাকা নাই নিয়ে ছাইড়া দেয় লোক। অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। যোগসাজশে সেটি করার চেষ্টা করছে, এটি আমরা দেখব যাতে এই ধরনের কেউ করতে না পারে, কারণ ব্রিজের কাজটা শেষ করা দরকার এবং কোনো অনিয়ম যাতে সেখানে না হয়, কেউ যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি করতে না পারে, সেটি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নুসরাত সিন্ধি, আরটিভি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রসুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়ের একটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উদ্যোগে নির্মিত কাঠের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রসুল্লাবাদ গ্রামে 97 ব্যাচ কাঠের ব্রিজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। এই ব্রিজটি 200 ফিট লম্বা এবং 3.5 ফিট প্রস্থ। ব্রিজ নির্মাণ করায় রসুল্লাবাদ সহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় 20 হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে। সিলেটের কোম্পানিগঞ্জে দেশের প্রথম ইলেকট্রনিক সিটি হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, এ পার্কের কার্যক্রম শুরু হলে 50 হাজার মানুষের কর্মসংস্থান হবে। সিলেট 4 আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধশালী ও উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল দেশবাসী এরই মধ্যে পেতে শুরু করেছে। শনিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবার কাছে নৌকায় ভোট চান আলহাজ মোর্শেদ আলম। এর আগে সেনবাগ পৌর এলাকায় বাতানিয়া দৌলতপুর ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য মোর্শেদ আলম। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আরও এগিয়ে যাবে। জেনারা এ সমস্ত মন্ত্রণালয়ের প্রশাসনের দায়িত্ব নিয়োজিত আছেন, আপনাদেরকে বলবো আপনারা আরও সোচ্চার হবেন এবং জীবন মানুষের জীবনের প্রতিটি স্তরে স্তরে প্রযুক্তি পৌঁছে দেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলুন। অমর একুশে বইমেলার আজ চতুর্থ দিন। দর্শক, এই মুহূর্তে বাংলা একাডেমি বইমেলায় আছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, আজ তো বইমেলার চতুর্থ দিন, তো এই মুহূর্তে আসলে ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখতে পাচ্ছেন? দুদিন কলেজ পর্যন্ত
হ্যাঁ নিশি, যেমনটা বলছিলেন বইমেলার আজকের দিনে আসলে বিকেল নাগাদ সন্ধ্যা নাগাদ যেই ভিড়টা হয় বা বইপ্রেমিকদের যে আনাগোনা হয়, উপচি পড়া ভিড় হয়, এখন কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। তিনটা থেকে খোলা হয়েছে, আপনি জানেন যে সকাল থেকে দশটা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার ব্রেক দিয়ে বিরতি দিয়ে আবার তিনটা থেকে বইমেলা সবার জন্য উন্মুক্ত করা হয়। সেই হিসেবে বিকেল নাগাদ আসলে যতটা উপচে পড়া ভিড়ের কথা আমরা সচরাচর দেখে থাকি সেটি এখনও হয়নি, হয়তোবা আর কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে আসলে বরাবরের মতো সন্ধ্যার দিকে বইমেলাটা জমে ওঠে বলা যায়। তো কিছুক্ষণ আগে আসলে বইমেলায় ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে বইমেলার নিরাপত্তা সম্পর্কে কিছুক্ষণ আগে। তো আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, ডিএমপি কমিশনার জানিয়েছেন যে আসলে এবারের বইমেলাকে কেন্দ্র করে র্যাব পুলিশ এবং ডিবি পুলিশ সহকারে সাদা পোশাকধারী পুলিশ কিন্তু পুরো বইমেলাকে ঘিরে রেখেছে এবং যেটা বলেছেন যে সিসি ক্যামেরা পুরো এরিয়াকে ঘিরে রেখেছে, সিসি ক্যামেরা প্রচুর পরিমাণে বা সিসি ক্যামেরা রেখেছে, বলা চলে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে সেজন্যই কিন্তু এত বিশাল বড় আকারে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে বইমেলাতে এমন কোনো লেখকদের প্রতি আহ্বান করেছেন, প্রকাশকদের প্রতি আহ্বান করেছেন, এমন কোনো বই যেন প্রকাশ করা না হয় যেটা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, সে ধরনের বইও যেন প্রকাশ করা না হয় সেদিকেও খেয়াল রাখছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া বরাবরের মতোই আসলে বইমেলা দেখছেন যে মানুষ আসছে, বইপ্রেমীরা আসছে, যারা বই পড়তে ভালোবাসেন, যারা বইকে নিয়ে চিন্তা করেন, নিজের চিন্তার জগৎকে আরও বিকশিত করতে চান, তারাই কিন্তু বইমেলায় আসেন এবং সেই তার পছন্দের বইগুলো কিনে যাচ্ছেন। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ অবস্থা আমার কাছে। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মেয়াদের শেষ বছরে অন্যায্য দাবি আদায় হবে না, জানালেন প্রধানমন্ত্রী, শিক্ষায় আধুনিকতা ও প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পরামর্শ। নির্মাণ শেষে উদ্বোধনের অপেক্ষায় কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতু, রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুত হবে কুড়িগ্রাম ও রংপুরে। এবং চট্টগ্রাম টেস্ট ড্র করল স্বাগতিক বাংলাদেশ, দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মমিনুল। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।